নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। সামরিক ক্ষেত্রে বড় সাফল্য, শত্রু দেশের ঘুম উড়িয়ে দিতে চলেছে ভারত। বুধবারই আনুষ্ঠানিকভাবে স্পেনের সামরিক পরিবহন বিমান C-295 তুলে দেয়া হলো ভারতের কাছে। সব ঠিক থাকলে আগামী 25শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হিন্দনের বায়ুসেনা ঘাঁটিতে নামবে C-295 এর প্রথম ব্যাচ। ভারতীয় বায়ুসেনা পুরানো অভ্র 748 বিমান প্রতিস্থাপনের জন্য 56টি C-295 বিমান কেনার জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে 21,000 কোটি টাকার চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী স্পেনের নির্মাতা সংস্থার থেকে 16টি বিমান ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে। পরবর্তীতে 40টি বিমান ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহায়তায় ভারতে তৈরি হবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, বায়ুসেনার হাতে C-295 বিমান আসায় চীনা আগ্রাসন মোকাবিলা এবার আরও সহজ হবে। এর মাধ্যমে লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুর্গম ঘাঁটিগুলিতে সহজেই অস্ত্র এবং রসদ পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রথম কোনো বেসরকারি সংস্থা সেনার জন্য বিমান তৈরি করেছে। এই C-295 বিমান সর্বোচ্চ 260 কিলোমিটার বেগে 9 টন পেলোড বা 71 জন সেনা বহন করতে সক্ষম। এর গতিও চমৎকার, টানা 11 ঘন্টা 480 কিলোমিটার বেগে ছুটবে এই C-295 বিমান। বিমানটিতে প্রত্যাহারযোগ্য ল্যান্ডিং গিয়ার রয়েছে এবং 12.69 মিটার লম্বা একটি কেবিন রয়েছে। এই বিমান 30,000 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে। উল্লেখযোগ্য হল এই C-295 বিমান খুব ছোট রানওয়েতেও অবতরণ করতে সক্ষম। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।